প্রয়াত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। 15 বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 1998 থেকে 2015 পরপর 3 বার দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বর্তমানে তিনি দিল্লি কংগ্রেসের সভাপতিও ছিলেন। জম্মু ও কাশ্মীরের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও জিওসি ইনসি নর্দার্ন কমান্ড লে জেনারেল রণবীর সিং। সোনভদ্রে যেতে অনড় প্রিয়াঙ্কা, এখনও চুনার দুর্গের গেস্ট হাউসে। প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে বান্দি পুলিশ। শুক্রবার থেকে তিনি গেস্ট হাউসে রয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর। শনিবার রাষ্ট্রপতি ভবনের তরফে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও 5 রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে। উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিহার ও নাগাল্যান্ডের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হলো এদিন। পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক সেনার। শনিবার মানকোট ও কেজি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। গুলিতে জখম হন বারলোয়ের গ্রাম প্রধান। উত্তরবঙ্গে জলের তলায় থাকলেও দক্ষিণে তার প্রভাব নেই। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের অভিমুখ অন্ধ্রের দিকে, এর ফলে পড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টির সম্ভাবনাও নেই শহরে, জানিয়ে দিয়েছেন আবহবিদরা। জলাধারে হস্তিশাবক, পাহারা দিচ্ছে মা হাতি। উদ্ধারের চেষ্টায় বন দপ্তর, আনা হয় জেসিবি গাড়ি। বড় গাড়ি দেখে খেপে যায় মা হাতি। গর্জনে কেঁপে ওঠে আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের তুলসীপাড়া চা বাগান। ঋতুপর্ণার পর ইডির প্রশ্নবাণে নাজেহাল বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালি কাণ্ডে ইডির মুখোমুখি হয়েছিলেন টলিউডের বুম্বাদা। তবে জেরার মুখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তিনি, এমনটাই এএনএম নিউজের কাছে বিশেষ সূত্রের খবর। সূত্রের খবর, লেনদেনের নথি যথোপযুক্ত প্রমাণ দিতে না পারলে প্রসেনজিতের জেল কেবল সময়ের অপেক্ষা। কখনো হিরোপান্তি তো কখনো আবার লুকাছুপি। রোম্যান্স, অ্যাকশন, ড্রামা এবং থ্রিলার ফিল্মের মাধ্যমে বহুবার বলিউডের পর্দা রাঙিয়েছেন অভিনেত্রী কৃতি সানন। কিন্তু এবার বলিপাড়ার গলিকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে বর্তমানে পাঞ্জাবের মাটির গন্ধে হারিয়েছেন অভিনেত্রী কৃতি সানন। বিশ্বকাপের পরেই ক্রিকেটারদের স্ত্রী বান্ধবীদের সফর সঙ্গী হওয়া নিয়ে শুরু বিতর্ক। এ বিষয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স ভারতের অধিনায়ক ও কোচকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। এবার কতদিন তারা থাকবেন বা থাকবেন না তা ঠিক করবেন অধিনায়ক এবং কোচই। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।